হবে আজ সবার রঙে রং মেশাতে হবে ওগো আমার প্রিয় তোমার রঙিন উত্তরীয় বড় 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 তবে রং মেশাতে হবে আজ সবার রঙে রং মেশাতে হবে আজ সবার রঙে রং মেশাতে হবে যে আমার গ্রামে মানে অশিক্ষিতের হার খুব কম মানে শিক্ষার হার খুব কম অশিক্ষিত লোক বেশি এই জন্য ভাবলাম যে মহিলারা বিশেষ করে মহিলারা আরও বেশি অচেতন মানে তারা একবারে সচেতন না এই জন্য ভাবলাম যে এই জায়গায় মানে তাদেরকে একটু আমি নিজে শিখা আসিয়া তাদের একটু শিখাইলে তারা একটু উন্নত হতে পারলো বা শিখতে পারলো অনেক বিষয়ে তারা জানে না অজ্ঞ তারা নিজের নাম ঠিকানা লিখতে পারে না বলতে পারে না এই মানে এই সব বিষয়ে চিন্তা করে নিজে আর কি ফেসিলিটেটর হলাম যে নিজে সব কিছু জানবার পারবো শিখবার পারবো পারবার পারবো এই জন্য আইছি নিজে শখ করে আর কি ছোটকালে পড়ছিলাম না পুরা বর্ষ হন আমরা আর কি শখ করে আর কি এটা করি কারণ আপনারা দিচ্ছেন আমরা আর কি শখ করে পড়তাছি হ্যাঁ শখ করে পড়তাছি দেখি চেষ্টা করে পারি কিনা বললাম যে শিখলাম যে লেখাপড়া আমি ছেলে মেয়ের একটু একটু শিখাবার পাই কবার পাই একা তো কবার পাইতাম না আমাদের 10টি সার্কেল রয়েছে ময়মনসিং সদর এরিয়াতে আমরা রিফ্লেক্স সার্কেল শুরু করেছি আমরা আই সার্ভে করেছি এলাকায় গিয়েছি এবং বিভিন্নভাবে তথ্যপত্র সংগ্রহ করে আমরা মনে করেছি যে এই এই এলাকাগুলোতে রিফ্লেক্স সার্কেল শুরু করা যায় রিফ্লেক্স ফেসিলিটেটর নিয়োগ করেছি এবং মূলত এই রিফ্লেক্স ফেসিলিটেটররাই রিফ্লেক্স সার্কেলগুলোকে সমন্বয় করছে পরিচালনা করছে সার্কেল ফেসিলিটেটররা প্রদর্শক হিসেবে ডেমনস্ট্রেটর হিসেবে অ্যাকচুয়ালি কাজ করছে তারা গ্রাম এলাকার মানুষদের তৃণমূল মানুষদের জীবন জীবিকা তাদের লাইফস্টাইল জানা বোঝার জায়গা পড়ালেখা অ আ ক খ থেকে শুরু করে যত সব বিষয়াশয় মানুষের যাপিত জীবনে আছে এগুলি সবগুলোই এই এই রিফ্লেক্স সার্কেলের আলোচনার মধ্যে আসে ঘুরে ফিরে আসে বাবা মার কাছে বলি যদি আবার বাধা দেয় উনগেলে শিক্ষা শিখবার পাই লেহাপড়া তোমরা লেহাপড়া করছো না বুঝো না তোমরা যাই সিহ মায়ের কই তোমার সব জসমাল্লা সমস্যা হবো সমাল্লা একটা কাজ করা পাবা নিজে বুদ্ধি খাটাই করবা খাবা তোমার একটা কোনো ই লাগলো না মানুষ লাগলো না একটা চিঠিপত্র আইলে তুমি নিজে পড়লা মানুষ লাগলো না একটা পেপার আইলো অন্যজন একবার কয়ে দিল ওইটা তুমি কানা তুমি বুঝলা না ওমনি কি চলিয়া গেলা নিজে যদি ফরা ফেললে তাহলে অন্য জন্য তোমার ঠগার ফেললো না নিজে জিততে গেলা এটাই আর কি লেখাপড়া শিখতেছি এটা তো অনেকটা একটা গুরুত্বপূর্ণ কিন্তু আমরা কিচ্ছু জানতাম না মনে কোন জামগর চোখ থাকতেও আমরা বন্ধ ছিলাম একটা সুর সরাই চিনতাম না একটা কখন কবার পাইতাম না একটা নাম দস্তবোধ করতে পারতাম না তো এটা কি জীবনের মধ্যে এসে কি আরও কোনো আনন্দ উৎসাহ আছে কিন যে এটাও একটা বড় একটা উৎসাহ আঙ্গর মনে করুন যে এর চাই বড় আর কি লাগে এলাকা উন্নয়নমূলক কোনো কাজে করতেছে সাহায্য করতেছে এবং নারী নির্যাতনের উপর বিশেষ করে যারা মহিলারা অনেক অনেক অত্যাচারের মধ্যে আছে তাদেরকে একটু করতেছে সাহায্য করতেছে করতেছে আর তারাও মহিলারা কোনো বিপদে পড়লে এর কাছে সাহায্য করে এবং সেও আমার কাছে
সে আমার কাছে বুঝে যে হয় এই মহিলাটা আছে এমন কাজ করা লাগে করে, তখন আমি তাকে মোটামুটি আমিও নিজেই করি, নিজেও সাহায্য করি। আরও আছে বাল্যবিবাহ, ধরেন মেয়েদের 18 বছরের আগে 14 বছর 12 বছর বা 13 বছর এরকম মেয়েদের কি বেশি বিবাহ দেওয়া হইতো আমাদের এলাকায়। তারপরে যে মহিলারা আস্তে আস্তে আমার এই জায়গায় শিক্ষা গিয়া গিয়া অন্য মহিলাদের সাথে কথা বলতে 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 মানে মহিলারা আস্তে আস্তে শিখলো যে এই বয়সে আসলে বিয়ে দেওয়াটা ঠিক না। এখন আস্তে আস্তে বাল্যবিবাহটা একটু একটু রুত হয়ে আইতেছে, মানে বিয়ের ঘরটা আইলেও অনেক কাছ থেকেই খবর পাইছে যে না করে দেয় ওরা, যে না মেয়ের বয়স এসে না এখন বিয়ে দেবো না। নারীরা পিছিয়ে থাকা অবস্থানে এখনও রয়েছে, রিফ্লেক্স সার্কেলে তারা এসে যে ঘরানায় যে পদ্ধতিতে তারা পড়ালেখার সুযোগটা পাচ্ছে, ডিসকাশনের সুযোগ পাচ্ছে গল্পের মধ্যে দিয়ে আড্ডার মধ্যে দিয়ে, যে তাতে করে তাদের অনেক বিষয় জানা বোঝা হচ্ছে, তাদের পরিবারের বিভিন্ন বিষয় নিয়ে তারা কথা বলছে, তাদের অধিকার নিয়ে, তাদের পরিবারের অবস্থান নিয়ে তারা কথা বলছে পরস্পর। এতে করে তারা বুঝতে পারছে যে আমার যে জায়গার থাকা যে জায়গায় থাকার কথা ছিল আমি সেই জায়গাটিতে নাই। সেই জায়গাটি ওভারকাম করার জন্য রিফ্লেক্টের যে পদ্ধতি, জীবনের যে পরিবর্তন হতে পারে, চেঞ্জেস হতে পারে, সেটি আমার মনে হয় যে এইটি একটি মোক্ষম জায়গা, তারা বলেও এখন। কিন্তু এর মধ্যে দিয়ে তারা নিঃসন্দেহে একটি পরিবর্তনের জায়গায় যাচ্ছে এবং অবশ্যই তারা একটি পরিবর্তন অর্জন করবে এবং তারা এগিয়ে।